আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো শীতের শুরুতেই খুশখুশে কাশি হলে যেসব বিষয়ে সতর্ক থাকবেন, কারণ সামনেই আসছে শীত। শীত আসছে, বাড়ছে কুয়াশা আর বাড়ছে ধুলা। ধুলা আর গাড়ির ধোঁয়া মিলে পরিবেশ হয়ে উঠছে ভারাক্রান্ত। এই সময় সবচেয়ে বেশি ভোগেন যাদের অ্যালার্জি বা হাঁপানি আছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ধুলার পরিমাণ বাড়তে থাকে এবং সর্দি কাশির মতো অসুখ বাড়তে থাকে। দৌড়াইতে থাকেন ডাক্তারের কাছে, তবে ডাক্তারের কাছে দৌড়ানো যেন না লাগে এজন্য আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন। ধুলা হলো অতি ক্ষুদ্র, যা নাকের ছিদ্র দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ঢুকে পড়তে চায় আরও ভিতরে, অর্থাৎ ফুসফুসের ভিতরকার শাখা প্রশাখায়। আমাদের শ্বাসতন্ত্র তখন এর হাত থেকে বাঁচতে সক্রিয় হয়ে ওঠে। এর চুলের মতো সিলিয়াগুলো আপ্রাণ চেষ্টা করে ধূলিকণাকে বের করে দিতে, আর দেহের নানা প্রতিরোধী কোষ ছুটে আসে বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করতে, ফলে সজোরে হাসি হয়, নাক দিয়ে পানি পড়ে, খুক খুক করে কাশি হয়। হাঁপানি রোগীদের এসব রাসায়নিক নিঃসরণের সঙ্গে সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। তার মানে যত নষ্টের গোড়া হলো এই ট্রিগারগুলো মানে ধুলাবালি, তাই একে এড়িয়ে চলতে হবে। কিন্তু তা কীভাবে সম্ভব? কিছুটা তো সম্ভবই। বাড়ির সামনের জায়গা, উঠানে, ছাদে পানি ঢেলে ধুলা কমানো যায়। ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা এই সময় ঘর ঝাড়ু দেওয়া, বিছানা ঝাড়ার সময় দূরে থাকুন, কার্পেট পরিহার করাই ভালো, পোষা প্রাণী এড়িয়ে চলুন, জামাকাপড় সবসময় ড্রয়ারের ভিতর বা ক্লোজেটে আটকে রাখুন, সপ্তাহে একদিন তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার গরম পানি দিয়ে ধুয়ে নিন। এছাড়া বাইরে বের হওয়ার সময় মুখে অবশ্যই মাস্ক পরে বের হতে পারেন, যাতে নাক দিয়ে সহজেই ধুলা না ঢুকতে পারে। যাদের হাঁপানি আছে তারা চিকিৎসকের পরামর্শে পুরো শীতের মৌসুমে প্রতিদিন একটি কি দুটি ইনহেলার ব্যবহার করতে পারেন। বাইরে হাঁটতে যাওয়ার সময় দরকার হলে দুই চাপ ইনহেলার নিয়ে নিন, প্রয়োজনীয় ওষুধপত্র কাছেই রাখুন, রসদ নিয়ে তৈরি থাকুন, শ্বাসকষ্ট বাড়লেই যেন ব্যবহার করা যায়। সর্দি কাশি হলে দ্রুত ব্যবস্থা নিন যাতে বেড়ে না যায়। কুয়াশার হাত থেকে বাঁচতে মাথা ঢেকে নিন টুপি বা যে কোনো কাপড় দিয়ে। ঠান্ডা পানি দিয়ে গোসল বা বেশি ধোয়া দিয়ে এখন একটু এড়িয়ে যান। ঝাড়মোজ বা উঠানে কাজ করার সময় নাকে পাতলা কাপড় বা মাস্ক পরে নিতে পারেন। ধুলার ভয়ে দরজা জানালা বন্ধ না করে বরং প্রচুর আলো বাতাস আসতে দিন। ধূমপান তো করবেনই না, যারা ধূমপান করে তাদের ধারের কাছে যাবেন না। শীতের শুরুতেই জ্বর, সর্দি ও কাশি যেন আঁকড়ে ধরে। অনেক সময় একবার কাশি শুরু হলে পিছু ছাড়তে চায় না, একটানা খুক খুক কাশি বিরক্তিকর লাগে। কোনো কোনো ক্ষেত্রে কাশি কয়েক সপ্তাহ থাকতে পারে। শীতে অসুস্থতা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন। ভাসমান ধূলিকণা নিচে থাকে, সূর্য ওঠার পর তাপমাত্রা বাড়লে বের হবেন, সন্ধ্যা ভ্রমণ এড়িয়ে চলুন, ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া টিকা দিবেন, সোদব্রাহ্য খাবার খাবেন, বেশি গরম উলের পোশাক এড়িয়ে চলবেন, টানা সাত দিনের বেশি সর্দি জ্বর থাকলে বা টানা তিন দিনের বেশি সর্দির সাথে উচ্চমাত্রার জ্বর থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম যে শীতের সময় কিভাবে সর্দি কাশি জ্বর থেকে নিরাপদে থাকা যায়। আমরা যদি একটু নিয়ম মেনে চলি অবশ্যই আমাদের অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে
আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।